প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে কম্বাইন বুক হিসেবে তোমাদের কি বই পড়তে হবে, তাছাড়া পার্ট পার্ট বুক হিসেবে তোমরা কি বই ফলো করবে এবং টেক্সট বেসিসে কি কি বই পড়তে হবে তোমাদের, সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো কম্বাইন বুক হিসেবে প্রথমত তোমরা তুলসী পাবলিকেশনের এই বইটি পড়ে রাখবে। তো এই বইটির মধ্যে শিশু শিক্ষা, বাংলা, ইংরেজি, গণিত ও পরিবেশবিদের পার্টটি একসাথে ইনক্লুডিং করা আছে, তাছাড়া বিভিন্ন স্টেট টেট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। বইটির মধ্যে সব কিছু ডিটেলস বেস এবং এমসিকিউ আকারে তুলে ধরা হয়েছে। তুলসী পাবলিকেশনের এই বইটির দাম হচ্ছে 320 টাকা। তুলসী পাবলিকেশনের এই বইটিতে তোমরা শেষের দিকে বিভিন্ন স্টেট অর্থাৎ বিভিন্ন রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাবে, যেমন তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু টেট, পাঞ্জাব রাজ্যের টেট পরীক্ষা, উত্তরপ্রদেশ টেট পরীক্ষা, অন্ধ্রপ্রদেশের টেট পরীক্ষা, গুজরাট রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। তাছাড়া 2012 প্রশ্নপত্র দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2012, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2013 প্রশ্নপত্র দেওয়া আছে। তুলসী পাবলিকেশনের এই বইটিতে চাইল্ড সাইকোলজি পার্টটি খুব ভালোভাবে দেওয়া আছে, ডিটেলস বেস তার সাথে সাথে এমসিকিউ বেসটা এক্সপ্লেন করা আছে। তুলসী পাবলিকেশনের এই বইটিতে চ্যাপ্টার বেসিসে এমসিকিউগুলি তুলে ধরা আছে, যেমন বৃদ্ধি, বিকাশ, মনোযোগ, প্রেরণা, পরিণাম সব কিছু দেওয়া আছে। সমস্ত চ্যাপ্টারই পার্ট পার্ট করে ইনক্লুডিং করা আছে, তার শেষে লাস্টে একসাথে অনেকগুলো প্রশ্নপত্র তুলে ধরা আছে বইটির মধ্যে। তুলসী পাবলিকেশনের এই বইটিতে সেনোনিম অ্যান্টোনিমের পার্টটা খুব ভালোভাবে তুলে ধরা আছে, আর বাংলার পার্টটা তেমনভাবে দেওয়া নেই, কিন্তু পরিবেশ পার্টটাও ভালোভাবে দেওয়া আছে, কিন্তু চ্যাপ্টার বেসিসে ইনক্লুডিং করা নেই, লাস্টে একবারেই এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। পরিবেশবিদ্যার পার্টের ক্ষেত্রে তুলসী পাবলিকেশন এই বইটিতে প্রথম দিকে কিছুটা পরিবেশবিদ্যার প্রশ্নপত্র ডিটেলস বেসে এক্সপ্লেন করা আছে, তার সাথে সাথে শেষের দিকে একসাথে এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হয়েছে। বইটির মধ্যে কিছু একটা ভুল ছিল, এক দুটো ভুল ছিল, সেগুলো আমার কারেকশান করা হয়েছে। তোমাদের মধ্যে যদি কারো কোনো কিছু ভুল মনে হয় বা সেগুলো যদি খুঁজে পেয়ে না থাকো তো আমাকে নক করবে, আমি সেগুলো কারেকশান করে দেবো। তো তুলসী পাবলিকেশনের এই বইটিতে পরিবেশবিদ্যার পার্টের ক্ষেত্রে তোমরা মোট 388টি এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে। বইটি খুব ভালো কম্বাইন্ড বুক হিসাবে, তোমরা চাইলে এই বইটি পারচেস করতে পারো। দ্বিতীয়ত, তোমরা কম্বাইন্ড বুক হিসাবে ছায়া পাবলিকেশনের টেট চ্যালেঞ্জের নামে এই বইটি কিনে রাখবে, কারণ বাজার চলতি যত বই আছে ছায়া বইয়ের উপরে কোনো বই পাবে না তোমরা। তো এই বইটি তো একসাথে সমস্ত জিনিস একসাথে ইনক্লুডিং করা আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। ছায়া পাবলিকেশনের এই বইটির দাম হচ্ছে 320 টাকা। ছায়া পাবলিকেশনের এই বইটিতে চাইল্ড সাইকোলজি বিভিন্ন কোয়েশ্চেন চ্যাপ্টার বেসিসে ইনক্লুডিং করা আছে, সব কিছু ডিটেলস বেসে, তার সাথে সাথে এমসিকিউ কোয়েশ্চেনটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো বাজার চলতি যত বই আছে ছায়া পাবলিকেশনের মতো কোনো বইও এরকম তো পাবে না কোয়েশ্চেন সমূহ। ছায়া বইটা অনেক দারুণ, বলতে অনেক দারুণ। তো সমস্ত কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, চাইল্ড সাইকোলজি, পরিবেশবিদ্যার প্রশ্নপত্র, ইংলিশের প্রশ্নপত্রও খুব ভালোভাবে দেওয়া আছে। এখান থেকে তোমরা সেনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা প্র্যাকটিস করতে পারো। তাছাড়া পরিবেশবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নপত্র দেওয়া আছে খুব ভালোভাবে। তো কম্বাইন বুক হিসাবে প্রথমত তোমরা তুলসী পাবলিকেশনের বইটি প্র্যাকটিস করবে, তার সাথে সাথে ছায়া পাবলিকেশনের বইটা প্র্যাকটিস করে রাখবে। ছায়া পাবলিকেশনের বইটিতে ইংলিশের বিভিন্ন ফর্ম, তারপর চাইল্ড সাইকোলজি, এনভায়রনমেন্ট সায়েন্স সমস্তটাই খুব ভালোভাবে দেওয়া আছে। তো তোমরা এই বইটা প্র্যাকটিস করবে, ছায়া পাবলিকেশনেরটা। বাংলাটাও খুব ভালোভাবে দেওয়া আছে, তো ছায়া পাবলিকেশনের বইটা তোমরা পড়ে রাখবে। আর প্র্যাকটিস সেট বুক হিসেবে বলতে গেলে প্রথমত তোমরা প্রাইমারি টেট স্ক্যানার এই বইটি কিনে রাখবে। বইটির মধ্যে মোট 2250টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 75টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। বইটাতে অনেক উন্নত মানের এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হয়েছে। তো স্ক্যানারের বইটি তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে, তো এই বইটা তোমরা প্র্যাকটিস করে রাখবে। প্র্যাকটিস সেট বুক হিসেবে প্রথমত তোমরা স্ক্যানারের বইটি পড়বে, তার সাথে সাথে এটা আমি রিভিউ দিয়েছিলাম যে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বুক রীতা পাবলিকেশনের ব্যক্তি তোমরা প্র্যাকটিস করে রাখবে। এখানে প্যাডাগোগি পার্টটা খুব ভালোভাবে দেওয়া আছে বইটির মধ্যে। এই দুটো বই প্র্যাকটিস করার পর তোমরা তপতি পাবলিকেশনের বইটি প্র্যাকটিস করে রাখবে। এখান থেকে চাইল্ড সাইকোলজি কোয়েশ্চনটা তোমাদের অনেক দারুণ দারুণভাবে পেয়ে যাবে। আর তাছাড়া ইভিএস কোয়েশ্চনটা ক্ষেত্রে তোমরা টেক্সট বেসিসে বইগুলো পড়তে হবে। তাছাড়া এমনি বই হিসেবে তোমাদের কী কী বই পড়তে হবে সেগুলি আমি বলে দেব। তো পরিবেশবিদ্যার পার্টের ক্ষেত্রে তোমরা যদি ডাইরেক্টলি বুক হিসাবে ফলো করতে চাও তো স্নাতক পরিবেশ শিক্ষা CBCS বোর্ডের এটা বইটা নিয়ে নিবে। এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই, বইটি লেখা হলো চৌধুরী, গিরি ও সাঁতরা, স্নাতক আবশ্যিক পরিবেশ শিক্ষা। বইটা মূলত সাঁতরা পাবলিকেশনের বই। তো পরিবেশবিদ্যার পার্টের ক্ষেত্রে তোমরা যদি বুক হিসাবে ডাইরেক্ট বুক হিসাবে পড়তে চাও তো সাঁতরা পাবলিকেশনের এই বইটি পড়বে, তার সাথে সাথে এই বইটা পড়ে রাখবে। এটা হলো স্নাতক আবশ্যিক পরিবেশবিদ্যা, এই বইটা থেকে, এটা হচ্ছে নবোদয় পাবলিকেশনের বই, এই বইটি থেকে ত্রিপুরা প্রাইমারি টেট পরীক্ষায় 30টি প্রশ্নের মধ্যে 22টি প্রশ্ন কিন্তু এই বইটা থেকে তুলে ধরা হয়েছিল। তো এই বইটা প্র্যাকটিস করবে, তার সাথে সাথে পরিবেশবিদ্যার ডাইরেক্ট বুক হিসাবে যারা পড়তে চাও অনেক চট্টোপাধ্যায়টা পড়তে পারো। অনেক চট্টোপাধ্যায় বইয়ে সব কিছু ডিটেলস বেসে এক্সপ্লেন করা আছে। আর ইংলিশের প্যাডাগোগি বুক হিসাবে তোমরা পড়বে আউটলাইন অফ টিচিং ইংলিশ, এই বইটি মূলত রীতা পাবলিকেশনের বই, ডিএলএড পার্ট ওয়ানের বই। তো প্যাডাগোগি বুক হিসাবে তোমরা এটা ফলো করলেই এনাফ হয়ে যাবে তোমাদের পক্ষে। আর ইংলিশ গ্রামারের বুক হিসাবে
তোমরা আরিহান্তের এই বইটা কিনে রাখবে, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, আরিহান্ত পাবলিকেশনের বই, এসপি বক্সি লেখক এটার। তো এই বইটা থেকে তোমরা গ্রামার বোসেনের মধ্যে সেনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাছাড়া ফুল আর ফর্মটা কমন পেয়ে যাবে। আর অঙ্কর প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের এই বইটি প্র্যাকটিস করে রাখবে, 2-3 বারের বেশি প্র্যাকটিস করে রাখবে তো হয়ে যাবে। তো এবার বলি পার্ট পার্ট বুক হিসাবে তোমাদের কী পড়তে হবে। তো চাইল্ড সাইকোলজির জন্য পার্ট পার্ট বুক হিসাবে যারা ডিএলএড করছো তাদের ক্ষেত্রে তোমরা শিশু শিক্ষা নামে এই বইটি পড়ে রাখবে, কারণ এই বইটি থেকে অনেকগুলি প্রশ্ন তুলে ধরা হয়েছিল 2017 প্রাইমারি টেটে, 2015 প্রাইমারি টেটে, যারা ডিএলএড করছো। আর যারা বিএড করছো তো বিএড এর ক্ষেত্রে প্রত্যেকের কাছে এই বইটা আছে। তো শৈশবকালীন বৃদ্ধি ও বিকাশের রূপরেখা থেকে এই বইটি পড়ে রাখবে, এটা রীতা পাবলিকেশনের বুক। বইটির মধ্যে সমস্ত কন্টেন্ট কিন্তু একই রকম দেওয়া আছে, এটা ডিএলএড বুক, এটা বিএড বুক। যারা ডিএলএড করছো তারা এই বইটা মেন বুক হিসাবে পড়বে চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে, আর যারা বিএড করছো তারা মেন বুক হিসাবে শৈশবকালীন বৃদ্ধি ও বিকাশের বুক রূপরেখা নামে এই বইটি পড়ে রাখবে। আর পার্ট পার্ট বুক হিসেবে বাংলা প্যাডাগোগির ক্ষেত্রে যারা ডিএলএড করছো তাদের একটা বুক আছে ডিএলএড পার্ট ওয়ানে, বাংলা শিখন পদ্ধতি, ডক্টর সুবিমল মিশ্র থেকে। তোমরা এই বইটা থেকে সমস্ত কিছুটা ইনক্লুডিং করা আছে, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী অবধি সমস্ত লেখকের নাম, তার জীবনী ফিমনি সব কিছু দেওয়া আছে। তো ডিএলএডে যারা করছো তারা এই বইটা পড়বে বাংলা শিখন পদ্ধতি হিসাবে বাংলার কোশ্চেনের ক্ষেত্রে। আর যারা বিএড করছো বিএডের ক্ষেত্রে তারা পড়ে রাখবে পাঠ্যক্রমের ভাষা ও শিক্ষার রূপরেখা নামে একটা বই আছে তোমাদের সেমিস্টার ওয়ানে, বিএড যারা করছো তাদের আছে, প্রত্যেকের কাছে এই বইটি আছে। তো সমস্ত কন্টেন্টই কিন্তু একই রকমের দেওয়া আছে। তো যারা ডিএলএড করছো তারা মেন বুক বাংলার হিসাবে প্যাডাগোগির ক্ষেত্রে এটা পড়বে, আর যারা বিএড করছো তারা পাঠ্যক্রমের ভাষা ও শিক্ষার রূপরেখা নামে এই বইটি প্র্যাকটিস করবে। আর চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে যেটা বললাম সেটা তোমাদের ডিএলএডের ক্ষেত্রে শিশু শিক্ষার নামে বইটা পড়ে নেবে চাইল্ড স্টাডিজ, আর তার সাথে সাথে ক্লাস 11-12 যেটা এডুকেশন বুকটা আছে না সেটা প্র্যাকটিস করে রাখবে। আর যারা ডিএলএড করে আছো তাদের কাছে অনেকের কাছেই হয়তো বিভিন্ন রাইটারের শিশু শিক্ষা নামে বইগুলো আছে ডিএলএড পার্ট ওয়ানের, তো এই তিনটা প্র্যাকটিস করে রাখবে, কারণ ডিএলএডের বুকগুলোই মেনলি ফলো করবে তোমরা। আর যারা বিএড করে আছো তারা মেনলি বিএডের পার্ট ওয়ানের যে বুকগুলো আছে চাইল্ড সাইকোলজি বলো, বেঙ্গলি প্যাডাগোগি ক্ষেত্রে, তারা ওই দুটো পড়ে রাখবে, সেগুলো থেকেই তোমাদের প্রশ্ন তুলে ধরা হবে। তাছাড়া কোন কোন বই থেকে প্রশ্ন তুলে ধরা হয়েছিল সেগুলো আমি তোমাদের চ্যাপ্টার বেসেসে এবং পেজ নাম্বার সহিত দেখিয়ে দিয়েছি যে কোন বই বই থেকে তুলে ধরা হয়েছিল। আর ডিএলএড পার্ট ওয়ানে তো চাইল্ড সাইকোলজি চাইল্ড স্টাডিজটা তোমরা পড়ছো না, এই যে রীতা পাবলিকেশনে এই বইটাতে সমস্তটাই একই রকম দেওয়া আছে। ডিএলএড পার্ট ওয়ানে চাইল্ড স্টাডি আর পার্ট টুর যেটা বই আছে সমস্তটাই এই বইটির মধ্যে একসাথে ইনক্লুডিং করা আছে। তো যারা এনআইএস থেকে করছো না তারা রীতা পাবলিকেশনে এই বইটি প্র্যাকটিস করবে, পুরোটাই ছোটস্থ করে রাখবে একদম। যারা 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই বইগুলো কমপ্লিট করা অসম্ভব বলতে গেলে। তো যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো কী কী পড়বে আর কী কীভাবে ঝালাই করবে সেটা আমি বলে দিচ্ছি। তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমরা সহজ পাঠের প্রথম বিভাগ, সহজ পাঠের পার্ট টু, চতুর্থ শ্রেণী ভাষাতত্ত্ব, সপ্তম শ্রেণী ভাষাতত্ত্ব, মানে 3-8 অবধি যতগুলো ভাষাতত্ত্বের বই আছে সমস্ত ভাষাতত্ত্বের বই থেকে তোমাদের কিন্তু প্রশ্ন তুলে ধরা হবে। তার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করে রাখবে বামনদেব চক্রবর্তীর বইটা থেকে প্রশ্ন তুলে ধরা হয়, তার সাথে সাথে ভাষাতত্ত্বের থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেন তুলে ধরা হয়। তোমরা 3-8 অবধি যতগুলো ভাষাতত্ত্বের বই আছে সমস্ত ভাষাতত্ত্বের বইগুলি পড়ে রাখবে। তার সাথে সাথে সহজ পাঠের যে বইগুলো আছে না, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, সেখান থেকে কোয়েশ্চেন আসছিল 2015 প্রাইমারি টেটে আর 2013 প্রাইমারি টেটে, তো ওই পার্টটুকু পড়ে রাখবে। আর ভূগোল পার্টির ক্ষেত্রে অর্থাৎ পরিবেশবিদ্যা পার্টির ক্ষেত্রে যারা টেক্সট বেসেসে খুব ভালোভাবে পড়তে চাও তো তোমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণী ভূগোল পার্টটি পড়ে রাখবে। তার সাথে সাথে পরিবেশবিদ্যার সমস্ত বইগুলো পড়তে হবে তোমাদের, যেমন তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী পরিবেশ বিজ্ঞানের বই, পঞ্চম শ্রেণী পরিবেশ বিজ্ঞান, সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান, অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান, সমস্তটাই কিন্তু ইউটিউবে আমি আপলোড করে দিয়েছি যে চ্যাপ্টার বেসেসে লাইন তুলে কোথা থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। তো তোমরা এই বইগুলো টেক্সট বেসেসে পড়বে, টেক্সট বেসেসে একদম পড়তেই হবে, মাস্ট বি, কারণ টেক্সট বেসেস থেকেই তোমার কোয়েশ্চেন আসবে। আর যারা শর্টলিভাবে পড়ছো 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে যারা প্রথম দিকে যে বইগুলো পড়লাম না সেগুলো ফলো করবে, আর টেক্সট বেসেসে যারা পড়ছো তারা এগুলো ফলো করবে। আর বাংলা যদি টেক্সচুয়াল কোয়েশ্চেন হিসেবে আসে তো তোমাদের কিন্তু তৃতীয় থেকে অষ্টম শ্রেণী অবধি সমস্ত টেক্সট বইগুলো পড়তে হবে বাংলার, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, যতগুলো টেক্সট বই আছে সমস্তটা কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। তো কম্বাইন্ড বুক হিসাবে তোমাদের কী কী বই ফলো করতে হবে এবং টেক্সট বেসেসে কী কী পড়তে হবে, পার্ট পার্ট বুক হিসাবে কী কী পড়তে হবে সেগুলি আমি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর যারা পরিবেশবিদ্যার প্রশ্নপত্রগুলো বুঝতে পারছে না যে কোথা থেকে লাইন তাহলে টেক্সচুয়াল বেসে কোশ্চেন আসবে সেগুলি আমি ভিডিওর মাধ্যমে ইউটিউবে তুলে ধরছি, তো সেগুলো তোমরা দেখে নেবে প্লে লিস্টে গিয়ে।